এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। এনি চম্পা বাণিজ্যে, পুরনো কলকাতার আমাদের এক পৈতৃক বাড়ির এক অংশে একটা মেয়েদের হোস্টেল খুলেছেন, নাম দিয়েছেন মনাদের হোস্টেল। আর আমি বম্বল বাণিজ্যে, চম্পা দেবীর ভাগ্যবান স্বামী। গত 5 বছর চম্পার সাথে আমার সম্পর্কটা একটু নিমকরলা হয়ে আছে। যখনই মুখোমুখি হই ঝগড়া লেগেই থাকে, কারণ না থাক। তাই আমিও ওর সাথে টক্কর দিতে খুলে ফেলেছি একটা ছেলেদের বোর্ডিং, নাম দিয়েছি খোকাদের বোর্ডিং। দুই হোস্টেলের মনা আর খোকাদের সম্পর্কটাও আদায় কাজ করে। গেল যা হবার হয়ে গেল, সম্পর্ণাশ হয়ে গেল, তসনাশ হয়ে গেল। কি হয়েছে মানে? এত কষ্ট করে লাগা ফেস্টুনটা দেখা বুঝলাম বাবা কত সাজে মেয়েগুলো, আর পারি না, হাতটা এবার বন্ধ কর। কত বেলা হয়ে গেল, সমস্ত ঘুমোচ্ছে। আরে ওঠো না, সর্বনাশ হয়ে গেল। কটা বাজে? আরে কটা বাজে, সারা পাড়ায় পোস্টার পড়েছে ছবির সঙ্গে স্লোগান। দেখো সেই ঘুমোচ্ছে তোমার। আমার এটা তো তোর ছবি। আমার কিছু লিখেছে, ব্যায়াম করে তুয়া গালগুলো মালপুয়া। আমার মনে হয় আর ছাড়া উচিত নয়। এবার এবার একটা পুলিশে খবর দেবো। একটা ফোন দেখে ফোন দেখে নাও তো, ফোনটা নাও। কাকা ভাই ভাই, কাকা উঠে পড়ো, পুলিশ এসেছে। পুলিশ? ভাই ভাই, পুলিশ কাম? কাকাকে ধরতে এসেছে ভাই। পেয়াদা এলো ঘরে, এই বুঝি তোকে ধরে। কেন পেয়াদা এসেছে? কেন পুলিশ? পুলিশ কেন আসছে? করতে গেল মনারা, মনারা পাঠিয়েছে। তোর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। কাকা পালা পালা পালা। কোথায় কার্তিক কোকা? কোথায় আপনি কি ইন্সপেক্টর সাতরা? আগে হ্যাঁ, এই আগে না, সাব ইন্সপেক্টর শ্রী হরি সাতরা। আপনি কি পুরুষ মানুষ? একই অসভ্যের মতো কথাবার্তা কেন, তাতে কি কোনো সন্দেহ আছে? না, কোনো সন্দেহ নেই। ওই পাশে বাড়ি দেখেছেন, ওটা হচ্ছে মনাদের হোস্টেল, সব পেত্নীদের আড্ডা। জগতের সমস্ত পুরুষ হচ্ছে ওদের শত্রু, এমন কি আপনারও। তোমা সে কি? কেন ব্যাটবল বাবু আপনাকে কিছু বলেনি? ওখানে সবচেয়ে ধাড়ি পেত্নী যেটা, তার নাম হচ্ছে চম্পা। 30 বছর আগে আমার ঘাড়ে চেপেছিল, আজও নামেনি। ব্যাটবল বাবুকে গিয়ে কি বলবো? চলে গেছে ঢাকা, তাই বাড়ি ফাঁকা। এই তুই বাড়ি থেকে ফোন এসেছিল? এই জানিস পাড়ায় একটা নাচের প্রতিযোগিতা হবে, তাই বুঝি নাচবো বলতো? আরে কিছু একটা নেচে দেবো খন, তাই বুঝি। কিন্তু আমরা তো সেভাবে নাচতেই পারি না। ফুল বাগিচার বুলবুলি আমি রঙিন প্রেমে গাই গজল। আচ্ছা এই অসভ্যতাটা
এটা কি তোমাদের পারিবারিক সূত্রে পাওয়া সম্পত্তি? না। তাহলে এটা শ্বশুর বাড়ি থেকে আমাকে উপহার দিয়েছিল। একদম বাজে কথা বলবে না, পুলিশ কে পাঠিয়েছিল? পুলিশ? পোস্টার মারার বুদ্ধিটা কে দিয়েছিল? পোস্টার, তোমাকে চিনি না ভেবেছ? হ্যাঁ, ছেলেদের মাথাগুলো একবারে মুড়িয়ে মুড়িয়ে খাচ্ছে। ওরা আমার পুত্রবধ, মেয়েরাও আমার কন্যাবধ। জানি, কিছু জানো না, কিচ্ছু না, জানলে কি আর। সুযোগ পেলে আমাকে কেস খাওয়াবে। এই দেখ, লিফলেট দিয়ে গেছে, আধুনিক নৃত্য প্রতিযোগিতা, দারুণ সব পুরস্কার, 7 দিনে 7 জনের ব্যাংকক ভ্রমণ। যাবি নাকি ব্যাংকক? ওয়াও, আমি তো জানি শুধু রবীন্দ্র নৃত্য, তাতে চলবে? আলবাত চলবে, কেন চলবে না? আমার একটা ফ্রেন্ড আছে, দারুণ নাচে, ওকে ডেকে নেবো, তাহলেই হবে, তাতেই আমরা কাঁপিয়ে দেব, জ্বালিয়ে দেব। চল, ডান ডান ডান। কি সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে, যেন মনে হচ্ছে বোম্বের একেবারে হিন্দি ছবির নায়িকা। এবার খোল না বাবা,
কিভাবে প্যাকিং করেছে দেখ না। মাথা মোটা মনারা, যাও নদীর কিনারা, দাও জলে ডুব, মজা পাবে খুব, করো না বক বক, এক ডুবে ব্যাংকক, করে নাও ম্যাক্সি, পাঠালাম ট্যাক্সি। ছোট লোক কি ছোট লোক লিখেছে? ওটা আমি বললাম। ভগবান বেড়ে গেছে। জয়মাখি চেকমেট, কলসির লগে নারকেল দুধ, বাবা যা একদম ঠিকঠাক দিয়েছি বল। কিন্তু একটা কথা বলতো, কালকে নাচতে নাচতে মেয়েদের গায়ে ঢলে পড়ছিলিস কেন? কেন বুঝছি কে মাইয়াটা, ওর চোখ দুটা কি সুন্দর, কি বলি মায়ের মতো। গুড ডে, গুড ডে, গুড ডে, গুড ডে, মোনা ইজ ইটিং আস। এ বাবা ভুল বালি গিরিজি, মরবো সালে কানের গলা একটা। এই চল 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 তো চল, হ্যাঁ শোন কাকা, মোনারা বলেছে আজ যুদ্ধ নয় এবার শান্তি চাই, সেই জন্য মোনারা আমাদের সকলকে নিয়ে ফাইভ স্টার হোটেলে খাওয়াতে নিয়ে যাবে বলেছে। আমার নাম মিনি, আমি তোমায় চিনি। কেমন করে দেখেছিলাম কাক ভরে? আমি বিউটি, স্কুলে টিচারই করি। আমি রাজু, সিরিয়ালে অ্যাক্টিং করি। আমার নাম গোবিন্দ, হোমিওপ্যাথি ডাক্তারি পড়ি। হ্যালো, আমি রীতা, আমি একটা পার্লারে কাজ করি। ইয়া মাই নেম সিদ্ধার্থ, আই মাই বিজনেস বেসিক। মোটা এবার থামবি? ইয়েস, তাহলে অর্ডারটা দেওয়া যাক। অর্ডার স্যার, মটন বিরিয়ানি, শেক কাবাব, চিকেন তন্দুরি, রোস্ট, যা যা ভালো ভালো খাবার আছে সব নিয়ে। ওকে স্যার। এই শোনো, ইয়েস স্যার, শেষ পাতে মিষ্টান্ন একটু বেশি কইরা। ইয়েস। আমি একটু বাথরুম থেকে আসছি, এক্সকিউজ মি। আমি হাত ধোবো, এক্সকিউজ মি। হ্যাঁ, আমরা না একটু বাথরুম থেকে আসছি, তোমরা খাও কেমন, এক্ষুনি আসছি। ওকে, নো টেনশন। কি এটা খাম পড়ে আছে, দেখ তোমাদের কি আছে, একটা কার্ড, কবিতা লেখা। কবিতা লেখা দেন আমায় না, এমন ভুরি ভোজ পাবে না রোজ রোজ, খাও এবার ছাড় আমরা পগার পার। আহা, ছন্দ জ্ঞান মন্দ নয়, কানের গড়ায় এফএম শুনবি, ছন্দ জ্ঞান মন্দ নয়, মানেটা বুঝলি কি? মানেটা হলো রাজবাই পালিয়েছে। ও বাবা, ও বাবা, হাগু পাচ্ছি, যাই ওখানেই কর, কোথাও যাবি না। এই না না, থাক গন্ধ বাড়ি। বলে কাকার লগে পরান কান্দে রে। তুমি আসিবে পাশে বসিবে, তখন আরো খাবো ক্যাম্পা কলা। এই বই ভালো, খুব ভালো, ভালো তো বস। এই চিঠিটা তুমি দিয়েছিলে? আচ্ছা, যদি হাতে লেখা না দেখতে পাই কি করে বলবো, মুখে লেগে গেলো।
এ বাবা এ তো আমার লেগেছে দি আসলে আমি না তোমাকে খুব ভালোবাসি আমার তুমি প্রিয় পাঁচি কে পাঁচি তুমি পাঁচি প্রাচি প্রাচি সেন নামটা ঠিক করে বলো পাঁচি আর তাছাড়া আমি তোমাকে ভালোবাসি না ইউশু শুশু এরম করো না আমার পাইনি আমার নাম হচ্ছে সুতনি তোমার না সুতনি সুতলি মানে সুতলি না সুতনু সেখান থেকে হয়ে গেছি সুতলি ওনি টেনশন করে লাভ নেই তবে তুমি আজকে ভালোবাসার কোনো ব্যাপার নেই তুমি কালকেও না ভালোবাসতে পারো তাতেও কোনো ব্যাপার নেই তোমাকে পুষ্টি থেকে ভালোবাসতে হবে 365 দিনের মধ্যে একদিনও আমি তোমাকে ভালোবাসবো না তোমরা আনসিভিলাইজ অসভ্য বুঝেছো এগুলো কি আমাকে বলছো হ্যাঁ একটা তাহলে ধরো বলছি শোনো তোমরা হচ্ছ মিথ্যেবাদী ফ্রড ছি 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 কতগুলো ছেলেকে খাওয়ার জন্য ডেকে পালিয়ে চলে গেছে তোমাদের লজ্জা করে না কি হ্যাঁ আমাদেরকে কি বলে ফ্রড বলে ফ্রড বললাম ও বেরে কি করে পেয়ারা পেয়ারাকে দিয়ে বার খাবে না পেয়ারা কি করবে না তোমাকে পেয়ারা খাবো পেয়ারা আই পেয়ারা ও বেরে কি বলবি বল ফ্রড বলবি আর ফ্রড বলবি তুলিকা আচার্যের জন্য পাত্রে অ্যাপ্লিকেশনটা ধরুন আপনারা একটু দাঁড়ান আমি আসছি এই শুন শুন কি সাংঘাতিক ব্যাপার জানিস কি হয়েছে 150 কোকা লাইন নিচে সে কি কেন এরা সবাই তোর সঙ্গে দেখা করতে চায় কতগুলো ছেলে আসছে আর বলেছে তুই নাকি ইন্টারনেটে বিজ্ঞাপন দিয়েছিস পাত্র চাই বলে এই দেখ প্রিন্ট আউট নিয়েছে কয়েকজন bangalibibaho.com শিক্ষিতা সুন্দরী বয়স 24 কোটিপতি বাপের একমাত্র কন্যা তুলিকা আচার্যর জন্য পাত্র চাই 12ই সেপ্টেম্বর দুপুরে দেখা করুন ঠিকানা মনাদের হোস্টেল বকুলতলা লেন হোয়াট রাবিশ সব মিথ্যা কথা আমার মনে হয় এটা খোকাদের কাজ রাইট অসুন অসুন এই যে দুয়া কাকু এসে গেছে বসুন বসুন নমস্কার আমার নাম চম্পক প্রামাণিক তা এটা আপনার কত নম্বর বিয়ে কাকু কাকু ছি ছি মা আমার বিয়ে নয় আমার ছেলের বিয়ে ও আপনার ছেলে কি করেন ছেলে মাঠে ঘাটে ঘুরে বেড়ায় আমরা তো জমিদার ও বিঘে বিঘে জমি চাষবাস করে আর কি আচ্ছা আমার ছেলে তো খুব একটা পড়াশোনা করেনি মা তাই তোমার মতো বউ পেলে মানে শিক্ষিত বউ পেলে বুঝেছি তা দেখতে কেমন কেমন দেখতে ফর্সা সুকুমার শক্তিমার গায়ের গতরও ভালো তোমার এই বান্ধবীর মতো ফটো এনেছেন ফটো এনেছি দেখি এই যে মা ও মা এ তো গরু গরু নয় মা ও হচ্ছে দেশি বলদ মেয়েদের হোস্টেলে ঢুকে চামড়া হচ্ছে নিচে সমস্ত ছেলেদের নাম আর ফোন নাম্বার এক্ষুনি নিয়ে ঠিক আছে যা 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 হ্যাঁ রে তুই সব কটা ছেলেকে বিয়ে করবি হ্যাঁ বিয়ে না ইয়ে করব ইয়ে করবি প্রেম করব খোকাদের চোখের সামনে দিয়ে ঘুরবো ফিরবো নাচবো আর ওরা ওরা জ্বলে পুড়ে মরবে দ্যাটস গুড আইডিয়া লা 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 এই ধরে শিও মেগুলো রোজ ওই ছেলেগুলোকে মিট করে আবার কি তারা কবিতা শুনে এরা অজ্ঞান হয়ে পড়ে মাঝে মাঝে কোলে তুলে না হ্যাঁ ফুলকপি গিফট করে হ্যাঁ ওয়াই ইটিং ফুলকপি নো গ্যাস পাসিং সো অজ্ঞান তোর বিন্দু আচ্ছা মায়াগুলা হ্যাঁ মায়া না পোলা কত অসহ্য রাইট এই তোর একটা কাজ কর তো তু আকার কার সাথে মিট করে আমার রিলিজ দে তো আহা আহা এ ব্যথা কি যে ব্যথা আহা
मुझे ज्ञान जो मारो साला एक लाठी बस बस देख ओरे जले पूरे खाक हो गए छे जलनटा तो देखते सी तोरी बेसी लेगे छे लेगे छे लेगे छे लेगे जलपुरा जा जलपुरा जा जलपुरा जा शुवार কৃষ্ণ ভগবান সেই ছাগল একটা গাঁদা ফুলে মালা নিয়ে এসেছে গেলার জন্যে ঘরের পাখাটা ড্যাং করে বন্ধ হয়ে গেল ভাবলুম এসে একটুখানি বুচকির বিছানায় শুই তা না মরাতে এসে জড়ি ধরেছে বলে কিনা আমায় বিয়ে করবে তোকে আমি পুলিশে দেবো চোর কোথা কার এই চোর করবেন না আমি আমি গোবিন্দ বুচকিতে বিয়ে করতে আইছিলাম আয় বুচকি কও না এদিকে আসো বুচকি এদিকে আয় আয় বুচকি এদিকে আয় মাকালটাকে চিনিস কিনা দেখ তুমি কোথায় থাকো কে ভাই এই আর যা কও কও ভাই কইও না এই ভাই কইতেছি ই রাম এটাকে আটকে রাখ কাল কাকা এসে ক্ষমা চাইবে তারপর এটাকে ছাড়া হবে ক্ষমা হ্যাঁ কার কাছে ক্ষমা চাইবো কিসের জন্য ক্ষমা চাইবো ওই গাধাটার জন্য কে হ্যাঁ আরে কাকা তো এলো না এটাকে আর কদিন পুষবে না না কাকার আসনের কি দরকার আমি তো এখানে দিব দিয়েছি আরো না হয় দুদিন থেকে যাবো থেকে যাবো থেকে যাবো ছাগলটা কি বলে রে তোমারে কেটে খাবো আরে তোকে কেটে খাবো আগে আমি খাই You short, I long, take up for now. ধন্যবাদ। You, I friend. বাংলায় বলো না গো। আমার পরানো যাহা চাই। তুমি তাই তুমি তাই গো আমার পরানো যাহা চাই কি শক্ত বাংলা ভাষাটা না না তোমার গদার মতো হাত গুলো বাবা ওকে আই গো ইউ ব্যাড বাই যা রেগে গেল তোয়া তোয়া এই ডক্টর শোভনের সাথে দেখা করতে যাওয়ার কথা না তো যাবি না এটাই তো লাস্ট ক্যান্ডিডেট আর ভাল লাগছে না রে এইসব খেলা খেলতে আমি ভীষণ ক্লান্ত তুই যা আমি অ্যাকচুয়ালি আমাকে ওই রাজুর সঙ্গে ও আমাকে একটা প্রডিউসারের কাছে নিয়ে যাবে রাজু তার আবার প্রডিউসার অ্যাক্টিং করে এডিটিং এ সব বাদ চলে যায় তার আবার প্রডিউসার তুই যা না প্লিজ চেপে যা যেতে হবে না ও হ্যাঁ তো আমাকে ফোন করবে কিন্তু আমি কি বলবো আচ্ছা ঠিক আছে বলেতে যাচ্ছি কখন কোথায় সেটা জেনে নিবি আর এবারেই কিন্তু লাস্ট আর কিন্তু যাব না ওকে চিল Yes, madam. Dr. Shobhan Dashi's সঙ্গে একটু দেখা করতে চাইছিলাম। আপনার নামটা একটু বলুন। আমি তুলিকা আচার্য। Just a minute. এই তুয়া না? হ্যাঁ। ও এখানে কি করছে? ওটা বর খুঁজতে এসেছে। হ্যাঁ? হ্যাঁ। এরাটা জমে উঠেছে মনে হচ্ছে। চল দেখি দাও। এই দাও। উঠে
আমার একটা প্ল্যান আছে, তা বলছি। চলে হাই মিস আচার্য। ও আপনি বুঝি ডক্টর শোভন দাস? রাইট, পরিচয় করিয়ে দিই, আমার বন্ধু পার্থ। আচ্ছা নমস্কার। কি করছিস? চলুন রুমে যাওয়া যাক। রুম কেন, রেস্টুরেন্টই তো ঠিক আছে। নয়ডা থেকে শুধু ছুটে এসেছি আপনার সঙ্গে দেখা করব বলে। হ্যাঁ, এই হোটেলেই উঠেছি, রুম নাম্বার 209। চলুন না। আমার মনে হয় রেস্টুরেন্টে বসলেই বোধহয় ভালো। কলকাতার বাঙালি মেয়ে এত আনস্মার্ট কি? ঠিক আছে চলুন। যা, রুমে চলে গেল। রুমে নয়, রুমে গেল। ও তাই তো, কি কেলো রে বাবা, রুম ধরে নে। সাবধানে, কি করছিস? এ মা, সবার সামনে খুলিস না। কি ও তাড়াতাড়ি কর। রুম সার্ভিস, একটু বিজি আছি, পরে আসুন। কিন্তু আমাদের কাছে খবর আছে যে আপনাদের ঘরে ইয়ে আছে, বোমা আছে। বোমা? স্যার বোমা? বোমা? কিন্তু ম্যাডাম তো ঘুমোচ্ছে। ঘুমোচ্ছেন তো, ঘুমোচ্ছেন তো, ঘুমোতে দিন, কোনো ডিস্টার্ব করবো, টক করে যাবো, টক করে বেরিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ চলুন স্যার। বোমা বোমা, বুঝেছো বোমা? বেরিয়ে বেরিয়ে বেরিয়ে, বেরিয়ে আস্তে আস্তে। তুই একটা কাজ কর, ওকে তুলে ট্রলি নিচে শান্টিং করে দে, তারপর তুই ওকে নিয়ে কেটে পড়, আমি ওর জায়গায় শুয়ে বলছি। চলো চলো। মিস্টার খান, হ্যাঁ একটা 24-25 বছরের মেয়ে পাওয়া গেছে, শরীর স্বাস্থ্য বেশ ভালো। আসতো চাই না কাটা চাই, সেটা জানুন। হ্যাঁ আসতো চাই না কাটা চাই, ও কাটা ঠিক আছে, সব কটা পার্টস আপনাকে দেব, ওই কিডনি, হার্ট, লাংস, চোখ, সব সব। শুধু $50,000 চাই। আচ্ছা না না, ওটা আপনি চিন্তা করবেন না, এখান থেকে সোজা ক্যানিং, তারপরে ওখান থেকে একেবারে জলপথে পাঠিয়ে দেব। আরে বাবা, আমাদের সঙ্গে তো ফরমালিন আছে। স্যার ছুরি কাছে কিন্তু সব রেডি। ও হ্যাঁ, জ্ঞান আসার আগেই সরো 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 সরো। ব্যাগ গোছাচ্ছিস? কোথায় যাবি? বাড়ি। এ কি ম্যাডাম, আপনি কাঁদছেন? আপনি কাঁদছেন কেন স্যার? আপনি নিশ্চয় ম্যাডামকে বিরক্ত করেছেন। কি হয়েছে ম্যাডাম, বলুন না কি হয়েছে। উনি কি আপনাকে ভয় দেখিয়েছেন? আপনি শুধু একবার বলুন ম্যাডাম। না না, ওরা আমাকে কি ভয় দেখাবে, এখন নিজেই সবসময় ভয় ভয় মরছে, আবার না সেই ঘটনা ঘটে। ঘটনা? কি ঘটনা ম্যাডাম, বলুন না। বলুন না স্যার, বলুন না। আমাদের একটা মেয়ে ছিল, তার ডাক নাম মনা, আমাদের নয়নের মনি, কথা নেই বার্তা নেই, সে ভালোবেসে ফেলল একটা প্রাইভেট টিউটরকে। ছেলেটি খ্রিস্টান, নাম খোকা,
তোমাদের বৌদি মেনে নিয়েছিলেন কিন্তু আমি মানতে পারিনি। একদিন বাবা মেয়েকে কাছে ডেকে মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করালো, ওই ছেলেকে বিয়ে করলে বাপের মরা মুখ দেখতে হবে। মেয়েও প্রতিজ্ঞা করলো, তারপর ওর বিয়ে ঠিক হলো এক ইঞ্জিনিয়ারের সঙ্গে। বিয়ের আয়োজন চলছে, নিমন্ত্রণ প্রায় কমপ্লিট। একদিন আমরা বিয়ের বাজার করে ফিরছি, বাড়ি ফিরে দেখি অনেক লোকের ভিড়। আমি কিছুতেই এই মানুষটাকে ক্ষমা করতে পারিনি, কিছুতেই না। আমার বুক থেকে আমার মেয়েটাকে চিনিয়ে নিল। সেই জন্য আপনারা দুজন মনার খোকাদের নিয়ে ভুলে থাকেন, তাই না ম্যাডাম? সেই একই ভুল আমি আর হতে দেব না। তুয়াকে আটকাও প্লিজ। তুয়াকে শুধু আটকাতে পারে একজন, কাকা। হ্যাঁ ঠিক ঠিক। কাকাকে রাজি করাতে পারে বোঁদে। কি গো, ডায়েরি নিয়ে কি করছো? তোকে কবে খেলাবো তার লিস্ট করছি, কিছু বলবি? দোকানে সুটকেস, পাশে সাইড ব্যাগ, চোখে সানগ্লাস, সামনে ট্যাস্কি। কে তো তোর দিদি? কোথায় যাচ্ছে? গয়া না কাশি? বাড়ি যাচ্ছে, আর ফিরবে না। ভালো তো, বিয়ে করবে, নেমন্তন্ন খাবি। ওরম নেমন্তন্ন আমি খাই না, ভালোবাসবে তোমাকে, আর বিয়ে করবো অন্য কাউকে। তোকে বলেছে? কই, আমায় তো কিছু বলেনি। বলবে, তুয়া তোমাকে বলবে? ও তো একটা মেয়ে নাকি? তুমি নিজে জীবন বিপন্ন করে ওকে বাঁচালে, আর যাও না খোকা, যাও, তোমার মোনাকে বাঁচাও, ওকে ফিরিয়ে নিয়ে এসো। আপনার স্ত্রী? না 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 না। তবে কে, প্রেমিকা না বান্ধবী? না মানে আপনি যা সব ভাবছেন ওসব কিছু নয়। যদি আজকে না বলতে পারি স্যার, আর কোনোদিনও বলা হবে না। লাভ কেস, চলুন চলুন আমি নিয়ে যাচ্ছি। আপনি নিয়ে যাবেন স্যার? চলুন। এ দাঁড়াও, রোকো রোকে রোকে ভাই, রোকে রোকে। এই বাস এইটা স্যার, একটু তাড়াতাড়ি নামুন স্যার। আপনি নেমে আসুন। ছি ছি ছি, চুরি করে পালাচ্ছেন? আমি? হ্যাঁ চুরি? হ্যাঁ, নেমে আসুন। বুঝলাম না কি চুরি করেছি আমি। মন চুরি করেছেন ওনার। কাকা, তুয়া, কাকা।
এই যে খোকা ও স্যার রাস্তা এভাবে প্রেমিকাকে খুঁজতে গেলে হেলমেটটা পরতে ভুলবেন না আমার মতো সার্জেন্ট নাও পেতে পারেন চলি ভাই থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ গাড়িটা নিয়ে নেবেন ওখান থেকে এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ